মেসি একজন নাস্তিক, আর নাস্তিক হয়েও বাজারে হালাল পানির ব্যবসা শুরু করেছেন তিনি। ফুটবলার থেকে অনেকেই মুসলিম হয়েছেন এমন নজির রয়েছে। মেসির এই পানীয় বাজারের অন্যান্য পানীয় থেকে আলাদা এবং সম্পূর্ণরূপে নন অ্যালকোহলিক হতে যাচ্ছে। মেসির এমন ভাবনা কি কারণে আসলো? কেনই বা হালাল পানির ব্যবসা শুরু করলেন লিওনেল মেসি? বিস্তারিত জানবো প্রতিবেদনে। ফুটবলের সবচেয়ে বিখ্যাত খেলোয়াড়ের নাম বলতে বলা হলেই প্রথমেই আসবে আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির নাম। ফুটবলে প্রায় 20 বছর ধরে রাজত্ব করা এই আর্জেন্টাইন ফুটবলে যা যা পাওয়া সবই পেয়েছেন। বিশ্বকাপ জয়ে ফুটবলকে পূর্ণতা দেওয়া মেসির হয়তো আর ফুটবল থেকে চাওয়ার কিছুই নেই, তাই এবার ফুটবলের বাইরে ব্যবসার দিকে মনোযোগ দিচ্ছেন এই মহাতারকা। ফুটবলের বাইরে ইতিমধ্যেই বেশ কিছু ব্যবসার সঙ্গে সম্পৃক্ত আছেন 8 বারের ব্যালনডিওর জয়ী এই তারকা, যার মধ্যে রয়েছে হাইড্রেশন পানীয় তৈরির ব্যবসাহ। মেসির নিজের ভাষ্য মতে তিনি যে পানীয় বাজারজাত করতে যাচ্ছেন তা পানীয় বাজারকে পুরোপুরি বদলে দেবে। মেসি ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে পানীয়টির জন্য। তাদেরও জানার আগ্রহ কবে থেকে পানীয়টি তারা বাজারে পাবে। লিওনেল মেসি এবং বিখ্যাত পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্ক অ্যান্থনি ব্রান্ডস এই পানীয়টি বাজারে আনছেন। এবছরের মার্চে নিজের সামাজিক মাধ্যমে সর্বপ্রথম এই সম্পর্কিত ঘোষণা দেন মেসি। তিনি নিজেই জানান যে তিনি এই নিয়ে খুবই উচ্ছ্বাসিত। মেসি এই পানীয়টি বাজারে অনন্য পানি থেকে আলাদা এবং সম্পূর্ণভাবে নন অ্যালকোহলিক হতে যাচ্ছে। বুধবার মেসি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার আসন্ন এই হাইড্রেশন ড্রিঙ্ক সম্পর্কে আপডেট প্রকাশ করেন। তিনি জানান সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাতে ড্রিঙ্কস কোটি জুনের 14 তারিখ থেকে পাওয়া যাবে। ইনস্টাগ্রামে দেওয়া ভিডিওতে দেখা যায় মেসি এবং তার স্ত্রী অ্যান্তোনেল্লা রোকোজ্জু ড্রিঙ্কস প্রস্তুতকারী ফ্যাক্টরিতে ঘুরে বেড়াচ্ছেন। মেসির ভিডিও ক্যাপশনে লেখা, আমরা নিজেদের হাইড্রেশন ড্রিঙ্কটি বাজারে আনার জন্য কঠোর পরিশ্রমের সঙ্গে প্রস্তুতি নিচ্ছি, কারণ হাইড্রেশন সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। সব কিছু ঠিকঠাক হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই। যেখানে আমরা কাজটি করতে এগিয়ে যাচ্ছি সেখান থেকেই মাত্রই ফিরলাম। আমাদের পরবর্তী প্রজন্মের হাইড্রেশন পানীয় কিভাবে তৈরি হচ্ছে সেটি সম্পর্কে জেনেছি। তবে মার্কো অ্যান্থনি ব্রান্সের সঙ্গে তৈরি করা পানীয় বাদে মেসির আরও অন্যান্য ব্যবসা এবং পার্টনারশিপ রয়েছে, যেখান থেকে বিশ্বকাপ জয়ী এই তারকা বছরে বড় ধরনের অর্থ আয় করেন। ফোর্বসের মতে মেসির বর্তমান আর্থিক ভ্যালু প্রায় $600 মিলিয়ন মতো। অ্যাডিডাস, পেপসিকো, বাথ উইসার ইত্যাদি প্রতিষ্ঠান থেকেও মোট অঙ্কের টাকা পান বিশ্বের সেরা এই ফুটবলার। অবশ্য জুনে মেসির নন অ্যালকোহলিক হাইড্রেশন ড্রিঙ্ক বাজারে আসলেও পানীয়র নাম এখনও ঠিক করা হয়নি।